চট্টগ্রামের আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত চিকিৎসকরা দেরিতে এসে নির্ধারিত সময়ের আগে কর্মস্থল থেকে চলে যাওয়ার অভিযোগ উঠেছে। সময়মতো অফিস করছেন না স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত চিকিৎসকরা। প্রতিদিন সকাল 9টায় কর্মস্থলে উপস্থিত থেকে দুপুর 2:30 পর্যন্ত কর্তব্যরত থাকার কথা থাকলেও ভিন্ন চিত্র দেখা যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। নিজেদের কেয়ার খুশি মতো অফিস করছেন চিকিৎসকরা, ফলে সেবা নিতে আসা রোগীরা বহির্বিভাগে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে বসে থেকেও পাচ্ছেন না ডাক্তারদের দেখা। স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায় আনোয়ারা মেডিকেলে 33 জন কর্মরত চিকিৎসক রয়েছেন, তার মধ্যে 5 জন চট্টগ্রাম মেডিকেল জেনারেল হাসপাতাল ও রাঙ্গামাটিতে ডিউটিরত আছে, 3 জন মাতৃত্বকালীন ছুটিতে রয়েছে। ইউনিয়ন কমিউনিটি সেন্টারে কর্তব্যরত আছে 9 জন, স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত আছে 15 জন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মরত আছে 1 জন, তবে উপজেলা স্বাস্থ্য কর্মরত করোনা পজিটিভ হয়ে ছুটিতে আছে। চিকিৎসা সেবা নিতে আসা বেশ কয়েকজনের সাথে কথা বললে তারা অভিযোগ করে বলেন, ডাক্তাররা ঠিক মতো ডিউটি পালন না করার কারণে রোগীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। ভোগান্তির বিষয়ে চট্টগ্রাম সিভিল সার্জন শেখ ফজলের আব্বি জানান, আজকে আমি আনোয়ারা মেডিকেল পরিদর্শন করেছি, ডাক্তারদেরকে সর্বোচ্চ সেবা দেওয়ার ব্যাপারে নির্দেশ দেওয়া হয়েছে, তবে যে সকল ডাক্তার দেরিতে আসে এবং আগে চলে যায় তাদের ব্যাপারে তদন্ত করে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা হবে।